আজকে মুসলমান ও আজে বইয়ে হেতানি মুরগির মতো জিমায় মনে হয় মুরগির ফর অসুখ হয়েছে অসুখ বাট হয়েছে ওয়াজের মাঠে বসে আমার আল্লাহ রে খুশি করবেন সুবহান আল্লাহর জায়গায় সুবাহ আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ বলবেন সারা সপ্তাহে এত জোরে একবার সুবাহ আল্লাহ কর না যদিও সুবাহ আল্লাহ মসজিদে যেয়ে কয় তা ইমাম সাহেবের বদনাম কয় মসজিদে যাইয়া ইমামের যে বদনাম কয় সুবাহ আল্লাহ পাঁচ কোটি বার করলে যাব শেষ কথা কর কেন অনেক মুসলিম লেখান আছে মসজিদে বয়ে বয়ে হুজুরের বদনাম করে আছে রেডাই আল্লাহ রে একবার গিবাদ কইবেন আপনার চল্লিশ দিনের যা আসল নেক আমল আমল সব চলে যাবে সব শেষ এবং একটা গিবাদ কবেন আপনার মরা ভাইয়ের গোস্ত খাবেন আর হজুর এখন আর এখন গিবাদ যাবে না ইনশাল্লাহ বলেন আমি দেখছি আপনাকে চোখে পানি ও আজ শুরুতে যাদের চোখে পানি এদের না কোনোদিন না জানেন চোখের পানি সহজে আসে না বাবা কত পোলা আছে মা মরে যায় না আসে না নাই বাপ মরে যায় বুড়া মরছে হইছে ভেজাল গেছে কয় কি কয় না কিন্তু বা জান দি আল্লাহর ভয়ে কানলে আহা লস নাই ডাইরেক্ট আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আহ আল্লাহ কবুল করেন জোর করে আমিন তাহলে মাহবিলটা পাই আপনার খুশি না বেজার যে সোনার সান ভাইরা এই মাহবিল আয়োজন করেছে আমার যে সোনার সান ভাইরা আমি এদের জন্য প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাই এরা ইচ্ছা করলে গান দিতে পারতো পারতো না বাবা পারতো আল্লাহর হুকুমে তারা গান না দিয়ে এরা মনি মায়ের সন্তান যারা ওয়াজের আয়োজন করছে এজন্য আমি এদের জন্য প্রাণ ভরে দোয়া করে দিয়ে গেলাম যেন আমিন